আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো ভাবলাম এই রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমি এখানে দেখেন একটি রুই মাছের মাথা দুই পিস করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি কষি লাউ নিয়েছি এখানে। এই কষি লাউটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তবে কেটে নেওয়ার পূর্বে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে। আর চিকন করে কেটে নেওয়ার একটাই কারণ, যাতে লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। ওই জন্য এখন এই রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করার জন্য প্রথমে কিন্তু এই রুই মাছের মাথাটা ভেজে নিতে হবে হালকা করে। তাই এখানে হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মাছের মাথাটাকে আমি প্রথমে ভেজে নেব। তাই ভালো করে মিশিয়ে নিলাম লবণ এবং হলুদ গুঁড়া। তো যাই হোক, এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। গরম হওয়ার পর আমি এই রুই মাছের মাথা দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম। অবশ্যই ভেজে নিতে হবে রুই মাছের মাথা, তা না হলে কিন্তু লাউ ঘন্টটা খেতে ভালো লাগবে না। অনেকেই মাছ না ভেজে রান্না করলে কিন্তু খেতে পারে না, ওই জন্য মাছটা ভেজে এই লাউ ঘন্ট রান্না করাটাই ভালো। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরা এবং কালো জিরা দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমি তিনটা শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এইরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে, পেঁয়াজ রসুন মশলার একটা সুন্দর কালার চলে আসবে এবং সুন্দর সুঘ্রাণ আসবে, তখন টমেটো কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে দুইটা টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো এবং হলুদ গুঁড়া দিচ্ছি, মরিচ গুঁড়া দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন লবণ দিলাম পরিমাণ মতো এবং জিরার গুঁড়া ওর সাথে পাঁচফোড়ন গুঁড়া দিলাম। এই মশলাগুলো একটু সময় আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এই কাঁচা মরিচের জন্য কিন্তু লাউ ঘন্টটা খেতে দারুণ লাগে। এখন এই মাছের মাথা টুকরো দুটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট সময় রান্না করে নিলাম। এখন এই মাছের মাথাটা দেখেন নরম হয়ে আসছে কিছুটা, এখন ভেঙে দিচ্ছি। আর এইভাবেই কিছুটা সময় রান্নাও করে নেব, কষিয়ে নেব আর কি এই মশলাগুলো। তো যাই হোক, কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ। লাউগুলো দিয়ে দিলাম, আর আমি এখানে কোনো পানি দিব না, লাউ থেকেই কিন্তু অনেকটা পানি চলে আসবে। আপনাদের যদি এখানে কষি লাউ না হয় তাহলে আপনারা একটু পানি দিতে পারেন, যাতে খুব সহজে সিদ্ধ হয়। এই জন্য এখানে কচি লাউ হওয়ার জন্য কিন্তু বেশি পানি লাগবে না। তো আমি ভাজার কাঁটাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে, অনেকটাই পানি চলে আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে যে যেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নেড়ে দেওয়ার পর। এইভাবে আমি এই লাউয়ের যে পানিটা আছে সেই পানিটা দিয়েই আমি লাউটাকে কষিয়ে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ঝোল রাখার জন্য, আর সাথে ধনিয়া পাতা কুচি এবং পাঁচফোড়ন গুঁড়া দিচ্ছি। নামানোর পূর্বে এই পাঁচফোড়ন গুঁড়া এবং ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো তরকারি আর লাউ ঘন্ট। তো এখন দুই তিন মিনিট পর আমি লাউ ঘন্টটা নামিয়ে নিলাম। বাস এখন পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে।